হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি। তো স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগ শুরু করছি। তো আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আমার ব্লগ যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন হচ্ছে সন্ধেবেলা, কটা বাজে এখন? বাজে হচ্ছে তোমার এই 7:30 বাজবে বাজবে আর কি। তো এখন আমি এই যে দেখো এদিকে এগুলো কাজ বাজ নিয়ে বসেছিলাম, যেহেতু সামনে পুজো অর্ডার আছে, তো এগুলো কাজ বাজ নিয়ে বসেছিলাম। বসে থাকতে থাকতে ও ফোন করলো, ওরও আসার সময় হয়ে গেছে। তো ফোন করলো যে একটু তুমি আমার জন্য কড়া করে চা করো, তাই বললো। তো চাটা বসিয়ে দিই, কারণ ও চলেই এসছে বললো। তো চাটা ওকে দেই, আর আমারও খুব খিদে পেয়েছে। তা আমি বললাম, বললো যে না আমি কিছু নিয়েই আসছি, দাঁড়াও। সবসময় না দেখবে বাড়িতে হচ্ছে কিছু বানিয়ে খেতে ইচ্ছে করে, অনেক সময় একটু মনে হয় বাইরের খাবার খাই। আমি বাইরের খাবার মানে খুবই অ্যাভয়েড করেই চলি, মানে খুব মানে খুবই, বিয়ের আগে খুব খেতাম, বাট বিয়ের পর থেকে আমি খুব ভালো হয়ে গেছি এদিক দিয়ে। এখন আর বাইরের খাবার সেরকম আগের মতো খাই না, অনেকটাই কম খাই। আর হচ্ছে ঘরেরটাই বেশি খাই, আর ওটাই বলো খাওয়া ভালো, নিজের ঘরে বানিয়ে সব কিছুকে। কিন্তু মাঝে মাঝে না বানাতে ইচ্ছা করে না, সারাদিন সব কিছু কাজকর্ম করে ইচ্ছে করে না যে কিছু বানিয়ে আবার খাই, এরকম হয়। আর এখন একদমই মুড নেই। তো যাই হোক, ও দেখি নিয়েই আসছে কিছু, বললো বেশি করে আজকে মিষ্টি দিয়ে কড়া চা করতে বললো। আর ও চায়ে কমই মিষ্টি খায়, কিন্তু আজকে হচ্ছে একটু মন হলো বেশি মিষ্টি খাবে, তো করছি। আর আজকে একটা কাণ্ড হয়েছে, আজকে সকালবেলা ভাতে ভাত করতে গিয়ে, মানে কালকে তো একাদশী ছিল, তো আজকে সকাল সকালই রান্না। তো সকাল সকাল হচ্ছে রান্না করছি, ওই ভাতটা ভাত ডাল বসিয়েছিলাম প্রথমে, তো ওই ভাত ডালেই ভাতটা নামাতে গিয়ে মানে উপর দিতে গিয়ে হাতের মধ্যে পুরো মার পড়ে গেছে, গরম মার পড়ে গেছে। পড়ে এই হাতটা, এই যে এই হাতটা, এই পোর্শনটা পুরোটা পুড়ে গেছে, এই পোর্শনটা। এখানে এমনি তোমার ওই লোমগুলো যে থাকে না, সেগুলো সব পুরো প্লেন হয়ে গেছে, কিন্তু এখনও ফোসকা পড়েনি, কেননা সাথে সাথে বরফ দিয়েছে। করতে করতে ও চলে এসছে, আর ও কী নিয়ে এসছে খাবার এই যে দেখাই। এখানকার প্যাটিস নাকি খুব টেস্টি, আমাকে অনেকদিন থেকেই বলে যে একদিন খাওয়াবো। তো আজকে নিয়ে এসে গরম গো, এত গরম গরম না, গরম আর লাগবে না, ঠিকঠাক গরম। তারাও দেই প্লেটে, ভেজ না? তো এই যে চা কমপ্লিট আর সাথে প্যাটিস। তো চা ও খাবে, আমি শুধু প্যাটিস খাবো। ভাবলাম বেরোবো, বললাম না তোমাদের আমি বেরোতে গেলে বৃষ্টি পড়ে। এই যে দেখো বৃষ্টি শুরু, খুব সুন্দর হাওয়া কিন্তু বৃষ্টি শুরু। ভাবলাম একটু বাইরে বের হই, ভালো লাগছে না ঘরে, কিন্তু বৃষ্টি পড়ছে। যাই হোক, কী করা যাবে, চলো চাটা তাহলে, মানে চা তো না, প্যাটিসটা আমি খাই। তুমি তো খুব খুশি বলো, প্রচন্ড। তো খাওয়া দাওয়া করে টরে তারপরে বসলাম নিজের কাজ নিয়ে। এখন করতে করতে এগুলো 9:30 বেজে গেছে, 9:30-টার বেশি বাজে। তো এখন গিয়ে ভাত বসাবো, আর কি কি বানালাম চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে এটা হচ্ছে গলার চিক, একটা হচ্ছে এই যে দুর্গার মুখ দেওয়া আছে, মা দুর্গার মুখ দেখেছো, এই যে এটা দিয়ে যেটা চিক, এটার সাথে কানেরও আছে, আমি শর্টকাটে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে কানের আছে, আর এই যে একটা বানালাম, এই যে একটা, এটা হয়তো কানবালা বলে সম্ভবত, হ্যাঁ কানবালাই বলে। আর হচ্ছে তোমার এই যে কানের ঝুমকো, এটা একটু বেশ বড়,
এটা করলাম, আরো এই যে একটা নেকলেস, এটা হচ্ছে পরে দেখাচ্ছি না, এই যে এই মতো থাকবে, এই একটা, আর একটা হচ্ছে এটা, এটা ঝুল মানে লম্বা করেও পরতে পারবে, গলা টেনে নিয়েও পরতে পারবে, এইভাবেও পরা যাবে আবার এইভাবেও পরা যাবে। এই যে এটা সামনের থেকে একটু দেখিয়ে দিই, আর হচ্ছে এই যে গলার চিক, এই যে মাঝখানে একটা ময়ূর দেওয়া, তার পাশে হচ্ছে এই যে এগুলো দেওয়া আছে, এটা হচ্ছে এরকম ভাবে পড়বে। তো এই হচ্ছে কালেকশন আপাতত, মানে বানানো যেগুলো রেডি আছে সেগুলো, বাকি সব কিছু হচ্ছে ওগুলো মাল পাঠিয়ে দিয়েছি, বিক্রি হয়ে গেছে ওগুলো, আর এগুলো নতুন আবার বানাচ্ছি মাল পাঠানোর জন্য, টুকটুক করে এগুলোই করছি। এখন কেকের অর্ডার আপাতত কাল আজকে নেই, আর হ্যাঁ এই কদিন কী কী কেক ছিল আমি সেগুলো তোমাদের পরে মানে এই ভিডিওতে ফটোতে দেখিয়ে দিব, কারণ সে কদিন আমি চেয়েছিলাম ব্লগ করতে কিন্তু না হয়ে ওঠেনি। তোমরা অনেকেই আমাকে বলো যে একদিন কেক বানানোর ভিডিওটা শেয়ার করতে, সত্যি আমি করতে চাই কিন্তু সত্যি পেরে উঠছি না, আমাকে এমন কোনো একদিন করতে হবে যেদিন মানে আমার কোনো অর্ডারের কেক থাকবে না, এমনি করব সেদিন করলে ভালো হয়, তাহলে না কোনো তাড়াহুড়ো থাকে না, রিল্যাক্সে করা যাবে। আর একটা ব্যাপার কি হয় মানে সব কাজকর্ম করে নিয়ে কেকটাতে তো প্রচুর পরিশ্রম হয়, তো তখন আর ওই সব জায়গা ধরে ধরে ভিডিও করা মনে করে করে সেটাও একটু কষ্টকর হয়ে ওঠে, তো এই করে করে আর কি করা হয়ে উঠছে না। তো আমি কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব, একদিন পুরোপুরি কেকের ভিডিওটা আমি শেয়ার করব তোমাদের সাথে। তো আপাতত চলো এগুলো সব গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে হচ্ছে ওদিকে ভাত করব, খাবার দাবারগুলো গরম করব, কারণ আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে, সকাল 11টার মধ্যে রান্না হয়ে গেছে। তো রান্না টান্না করে নিয়ে তারপর তো খাওয়া দাওয়া করেছি, তো অত সকালের রান্না আর আজকে বেশ গরমও পড়েছে, তার জন্য মানে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম খাবারগুলো, তো এখন ওটা একটু গরম করতে হবে, তাতে দুধ জাল দিতে হবে, অনেক কাজ আছে। এগুলো গুছিয়ে নিয়ে চট করে ওদিকে চলে যাই, ওদিকে গিয়ে এগুলো করি, আর হাতের অবস্থা তো তোমাদের বললামই, তা নিয়ে তো কাজ করতে হবে বলো, কিছু করার নেই। আর একটা কথা কি, নিজের প্রবলেমটাকে তুমি যদি মানে নিজে কিছু হয় সেটাকে তুমি যদি প্রবলেম মনে করে নিয়ে বসেই থাকো তাহলে তোমার আর কিছুই করা যাবে না জীবনে, কারণ আমাদের এরকম আসতেই থাকবে, যারা আমরা হাউস ওয়াইফ তাদের বিশেষ করে বলছি, নানান প্রবলেম আসতেই থাকবে, কিন্তু সেটা মানে তোয়াক্কা না করে আমাদের এগিয়ে যেতে হবে। হাত পুড়েছে আজকে, খুব জ্বালা করছিলো, খুব কষ্ট হচ্ছিলো, কিন্তু তবু আমি তা নিয়েই রান্না করেছি, যে রান্না বান্না জাস্ট সকালে ভাত আর ডাল সেদ্ধটাই হয়েছে, তারই মধ্যে আমার হাতে এই কাণ্ড। তারপরে আমি ভাতের সাথে ধর ডাল করলাম, আলুর চোখা করলাম, আর হচ্ছে নিরামিষ তরকারি করলাম সব সবজি দিয়ে, আর চাল কুমড়ার ঘণ্ট, এগুলো সব এই পোড়া হাটটা নিয়ে ধার জ্বলছে, ঝাড়ছি, বরফে সেক দিচ্ছি আর করছি। তো যদিও ফোসকা টুসকা না পড়েনি, পড়বে না, কারণ আমি সাথে সাথে বরফে সেক দিয়েছি, আর একটা ওষুধ আছে খুব ভালো হোমিওপ্যাথি, তো সেটা আমি দিয়ে নিচ্ছি, তো পড়বে না। আর সেই জ্বালা বিশ্বাস করবে না, বিকাল অবধি আমার জ্বালা করলো, এখন জ্বালা নেই, তো এখন সুবিধা হচ্ছে। তো চল আমি আর কথা বলি না, কারণ অনেক লেট হয়ে যাবে, প্রচুর বকবক করছি এখন। আমি এগুলো কিছু গুছিয়ে ভরে ভরে রেখে দিলাম, আর এই একটা গোছানোটা খুব কষ্ট। এখন ওদিকে ভাতও বসিয়ে এসেছি আমি, এদিকে আজকে ইন্ডাকশনে ভাত বসালাম, কেন কি একদমই আধা কৌটো আর কি ভাত, তো তার জন্য আর গ্যাসে বসালাম না, ইন্ডাকশানে বসিয়ে দিলাম। আর একটু দুপুরে ভাতও আছে, তো হয়ে যাবে, সেগুলো মিশিয়ে হয়ে যাবে। তারপরে এ দেখো কতগুলো দুধ জমেছে, এখানে 1 কেজি আছে আর এখানে হচ্ছে 1/2 কেজি, মানে পুরো 1.5 কেজি দুধ জমেছে। আমি দুদিন ধরে দুধ খাচ্ছি না জন্য দুধগুলো জমে গেছে। আর এই যে এটা 1 বাটি ক্ষীর বানালাম, এই যে এটা ছোট্ট বাটি, এটা মেলা থেকে সেদিন নিয়ে এসেছি, মেলায় গেছিলাম যে, তো এটার 1 বাটি ক্ষীর হলো, এটা একটু ঢাকা দিয়ে রাখি, গরম আছে, পরে রাতে শোবার সময় ফ্রিজে ভরে রাখবো। আর এটাতে না সন্দেশ করেছিলাম কালকে, ক্ষীরের সন্দেশ, এই যে একটু মানে অগোছানোভাবে ছোটো ছোটো টুকরাগুলো উপরে রাখা, তো তাই ওরকম মনে হচ্ছে শেপ ছাড়া, বাট আছে শেপ। আর খেতে খুব টেস্টি হয়েছে, এটা একদম ক্ষীরের টেস্টটা আসছে। এই হচ্ছে জিনিস, বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, শুধু ওই যে ওই একটা দুধের বাসন আছে,
তো ওটা একটু তলাটা লেগে আছে দেখলাম, তো ওটাকে একটু ধুতে হবে, এখন মাজতে হবে, খাটনি লাগবে প্রচুর। তো ওদিকে ভাতটা হতে থাকুক, আর হচ্ছে ওই বাসনটা না একটু ভিজিয়ে রাখলাম, মানে ঠিক দুধ পুড়ে যায়নি, কিন্তু ওই যে ক্ষীরটা বসিয়েছিলাম তো স্টিলের বাসন, তো আমি আবার এ ঘরে এসে এই কাজটা করছিলাম, তো তলাটা একটু লেগে গেছে, তো ওটা ভিজিয়ে রাখলাম, ওটা ধুতে হবে। এখন রাত 12টা বাজে, একবারে খাওয়া দাওয়া করে ও হচ্ছে একটু বেরিয়েছিল, তো আসলে হচ্ছে 11টার দিকে, তার জন্য এতটা লেট হলো। তো এসে তারপরে খাওয়া দাওয়া করলাম, অনেকগুলো পরে রান্নার বাসন কাসন যেগুলো ছিল ওগুলো তো বেরোলো, তো সেগুলো সব ধুয়ে টুয়ে তারপরে এই যে এখনও আসলাম ঘরে, আর এসে একটু স্নান করলাম, মানে মাথা না ভিজিয়ে, চুল না ভিজিয়ে একটু স্নান করলাম, কারণ এত গরম বাসন মাজতে গিয়ে একদম মানে ঘাম ভিজে গেছে শরীর। পরে এসে হচ্ছে স্নান করলাম আর এসিটা অন করলাম, এখন একটু শান্তি লাগছে, তাহলে এতক্ষণ মানে দম ফেলতে পারছিলাম না এতটা গরম, আর নাইটি ফেটিও চেঞ্জ করে ফেললাম, সারাদিন এই গরমের মধ্যে যে কতবার জামা চেঞ্জ করি তার কোনো ঠিক নেই। তো চলো এখন হচ্ছে ঘুমিয়ে পড়ি, তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে, তাহলে টাটা গুড নাইট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন সকালবেলা জাস্ট এই মাত্র মানে বিছানা থেকে এখনো নামিনি, জাস্ট উঠে বসলাম, ঘুম ভেঙেছে অনেকক্ষণ আগে, কিন্তু একটু ইচ্ছে করে রয়ে সয়ে উঠলাম। তো চলো আবারও প্রত্যেক দিনের মতন আরও একটা দিন শুরু, আবারও একই রুটিন। তো উঠি, উঠে গিয়ে এখন ফার্স্টে উঠোন ঝাড়ু দিই, উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেলে আবার ঘর দেওয়া ঝাড়ু, যেগুলো রুটিন প্রত্যেক দিনে সেটাই হচ্ছে পড়ি। তারপর এগুলো করে এসে স্নান করবো, তার আগে বাসি কাজটা সেরে নি। সকালের বাসি কাজ সেরে চলে এসেছি ফুল তুলতে, স্নান টান করে ফুল তুলে এখন হচ্ছে পূজা দেব। তো এই গাছে হচ্ছে ফুল, এই ফুলগুলো ফুটেছে একটা একটা করে, পিঙ্ক কালারের জবা, দেখতে খুব সুন্দর। আর এদিকে হচ্ছে লাল জবা, আমাদের বাড়িতে বেশ কয়েক রকমের জবা ফুল আছে, আরও এক রকমের জবা আছে, কম বেশি মিলে বেশ অনেক কটাই আমাদের বাড়ি জবা ফুল ফোটে প্রত্যেক দিন। তো ফুলগুলো তুলে নিই, তুলে টুলে নিয়ে তারপরে হচ্ছে পূজা দেব, আর তারপরে চলো বাকি কাজকর্ম শেয়ার করব। আমার ফুল তুলতে সত্যি খুব ভালো লাগে, মানে যত গাছে ফুল থাকবে মনে হয় সব ফুল ছিঁড়ে সুন্দর, মানে গাছে দু একটা আমি রাখি, পুরো গাছ খালি করি না, তারপরে সব ফুল তুলে সেগুলো ঠাকুরকে সাজিয়ে পুজো দিতে আমার ভালো লাগে। তো সকালবেলায় সত্যি ফুল তোলার কাজটা, আগে ছোটোবেলায় খুব ফুল তোলার নেশা ছিল, আর তারপরে তো বাপের বাড়িতে ফ্ল্যাটের মধ্যে সেরকম ফুল গাছ করে ওঠা সম্ভব হয় না, দু একটা আছে ছিল আর কি, আর এখানে এসে প্রায় বাড়ি ভর্তি ফুল গাছ আছে, তো বেশ ভালো লাগে। আর এই যে নীলকণ্ঠ ফুল, এই কালারটা খুব সুন্দর, তো নীলকণ্ঠ ফুলেরও চা হয় আমি দেখেছি, তো কখনো ট্রাই করিনি, ভাবছি ট্রাই করব, তো কখনো ট্রাই করলে শেয়ার করব। এর আগে জবা ফুলের চা করেছিলাম, সেটা তোমাদের সাথে মনে হয় আমি শেয়ার করেছি, আমারও ঠিক মনে নেই, যাই হোক। তো চলো সব ফুল টুলগুলো তোলা হয়ে গেছে, আজকে একদম এই যে সাজি ভর্তি ফুল, সাদা ফুল, নীলকণ্ঠ আর জবা আছে কয় রকমের, তো এগুলো এখন ঠাকুরের চরণে দেব। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আজকে রান্না করলাম শুধু চিকেন আর হচ্ছে ভাত, আর তার সাথে পটল ভাজলাম, যেহেতু এক পদ দিয়ে দিতে নেই খেতে তাই জন্য, তো ওই যে চিকেন করেছি আর ভাত করেছি। আজকে পুরো ভিডিওতে সবটা শেয়ার করলাম না, কেননা ভিডিওটা না অনেক বড় হয়ে যাচ্ছিলো। তো চলো দুপুরও হয়ে গেছে, এবারে আমরা দুজনে মিলে খেয়ে নেব।
তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে বসলাম দুজনে শাড়ি পাঞ্জাবি সিলেকশন করতে। তো শাড়ি পাঞ্জাবি কেন সিলেকশন করলাম আর কি শাড়ি পাঞ্জাবি সিলেকশন করলাম সবটাই দেখাবো, তো সেটা হচ্ছে সাসপেন্স থাক, আমি কালকে তোমাদের ব্লগে বলবো। তো জাস্ট আজকে একটু ওই রান্নাবান্নার সময় একটা ফোন কল আসলো, আর সেটা নিয়ে আমি পরেই তোমাদেরকে বলছি, কালকে ব্লগে আমি আলাদাই করবো, এর থেকে বেশি কিছু বলছি না। আর চলো তাহলে ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের সাথে আবারও দেখা আছে কালকের ব্লগে, আর অবশ্যই কালকের ব্লগটা কিন্তু তোমরা দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো টাটা।